বাবা তুমি এবার একটু ঘরে যাও, আমি আমার বন্ধুর সঙ্গে গল্প করি। রাজু ভিতরে নিয়ে যা বাবাকে। যা রাজু নিয়ে যা, সাবধানে নিয়ে যাবি। ঠিক আছে দিদি। আসুন বাবাকে পৌঁছে একবার আসিস তো। আচ্ছা দিদি, সাবধানে। এসো এবার বসো তো। এই শোনো মা, তোমার দাদু ভাই কেমন আছেন? ভালো। তোমার সেবায় নিশ্চয়ই সুস্থ হয়ে উঠেছে। আমার সেবা বলছো কেন? দাদু ভাইকে তো বাড়িতে সবাই সেবা করে। তুমি স্পেশাল না, তুমি তো একজন নার্স। আচ্ছা এবার তোমার নার্সের ব্যাপারটা বলবে? শুনতেই হবে। প্লিজ বলো না। দেখো আমি যদি কথাটা শুরু করি তাহলে কিন্তু আজকে সারা দিন সারা রাত এই বাড়িতেই কেটে যাবে। না 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 না, তাহলে থাক। সারা দিন হলে কোনো ক্ষতি নেই, আর সারা রাত যদি হয় তাহলে সায়ন চ্যাটার্জি একেবারে পুলিশ নিয়ে আমার বাড়িতে চলে আসবে। এই রাজু, এই শোন, দিদির জন্য কিছু নিয়ে আয় তো খাবার। এই আমি কিচ্ছু খাবো না, আমি শুধু তোমার সাথে একটু গল্প করব তারপরে চলে যাব। সেটা হবে না, আমার বাড়িতে এসেছো, আমি যা বলবো সেটাই শুনতে হবে। রাজু যা নিয়ে আয়। দিদি তোমার একটা কথা বলবো? আমাকে? হ্যাঁ হ্যাঁ বলো। তুমি কি কিছুদিন আগে আমাদের এই বাড়ির সামনে এসেছিলে? রাজু তুই আবার শুরু করেছিস? না মানে তোমার একটা গাড়ি করে এসেছিলে তাই না? রাজু ইয়া কি হচ্ছে না, তোকে আমি বারণ করলাম তারপর আবার ইয়ার কি হয়ে যাচ্ছে রাজু? দিদি তুমি একবার, আমি কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না। যা যা বলেছি সেটা কর। কি বাজে বকে বলতো ছেলেটা, আমাকে বললো ওনাকে সেদিন একজন আত্মীয়কে দেখেছিল আমাদের বাড়িতে আসতে, আদৌ কাউকে দেখেনি, এখন আবার বলছে নাকি তোমাকে দেখেছিল। আশ্চর্য, তোমাকেও চিনি না জানি না, অথচ কি যে আজগুবি বকে না ছেলেটা। রাজু কিন্তু ঠিক কথাই বলছে রাত্রি। সেদিন রাত্রিবেলা আমি গাড়ি করে এখানে এসেছিলাম, সঙ্গে আমার বৌদি ভাইও ছিল, আরো একজন ছিল, সে কিন্তু তোমার খুব পরিচিত, আমার দাদা ভাই অয়ন চ্যাটার্জী।